মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ, তাকে প্রায়শই দিদি বলে অভিহিত হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকার বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি 2 বার রেল, 1 বার কয়লা মন্ত্রকের এবং 1 বার মানব সম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। 2012 সালে টাইম ম্যাগাজিনে তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে অভিহিত করেছিলেন। ব্লুমবার্গ মার্কেটস তাকে 2012 সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী 50 ব্যক্তির তালিকায় রেখেছিলেন। 2018 সালে স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রীর সম্মাননা লাভ করেন। প্রারম্ভিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের রাজনৈতিক কর্মজীবনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় কংগ্রেস নেত্রী রূপে পরিচালিত হয়। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস এর সাধারণ সম্পাদক ছিলেন। 1984 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদের অন্যতম। এই সময় তিনি সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও মনোনীত হয়েছিলেন। 1990 সালের কংগ্রেস বিরোধী হওয়ার তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন। কিন্তু 1991 সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। পরে 1996, 1998, 1999, 2004 ও 2009 সালের লোকসভা নির্বাচনেও উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। 1991 সালে নরসিমা রাও মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। পরে ক্রীড়ামন্ত্রী হিসেবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খেলাধুলার প্রতি সরকারি ঔদাসীন্যের প্রতিবাদে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। 1993 সালে তার পদত্যাগ গৃহীত হয়। 1996 সালে এপ্রিল মাসে তিনি তার দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সিপিআইএম কে সহায়তায় অভিযোগ আনেন। নিজেকে দলের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে উল্লেখ করে তিনি এক পরিচ্ছন্ন কংগ্রেস এর দাবি জানান। কলকাতার আলিপুরে একটি জনসভায় কলায় শাল পেঁচিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি। 1996 সালে জুলাই মাসে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভার অয়েলে বসে পড়েন তিনি। এই সময় সমাজবাদী পার্টির সাংসদ অমর সিংহের জামার কলার ধরে তার সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন তিনি। 1997 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভায় রেল বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের প্রতি বাঞ্ছনার প্রতিবাদে রেল বাজেট পেশ চলাকালীন তদনীতন্ত রেলমন্ত্রী রামবিলাস পাসোয়ানের দিকে নিজের শাল নিক্ষেপ করে তিনি। পরে তিনি সংসদপত্র থেকে ইস্তফাও দেন। কিন্তু লোকসভা তদনীতন্ত্রের অধ্যক্ষ পি এ সাংমা তার পদত্যাগ প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। পরে সন্তোষ মোহন দেবের মনস্থায় তিনি ফিরে আসেন। 1992 সালের ডিসেম্বরে মমতা শারীরিকভাবে প্রতিবন্ধী একটি মেয়ে ফেলানি বসাককে সিপিআইএম ক্যাডাররা ধর্ষণ করেছিলেন বলে রাইটার্স বিল্ডিং এ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে গৃহীত করার পরে গ্রেপ্তার এবং আটক করে। তিনি শপথ নিয়েছিলেন যে তিনি কেবল মুখ্যমন্ত্রী হিসেবে ওই বিল্ডিং এ পুনরায় প্রবেশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য যুব কংগ্রেস 1993 সালের 21 জুলাই রাজ্যের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কলকাতার রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তাদের দাবি ছিল সিপিএম এর বৈজ্ঞানিক কারচুপি বন্ধ করার জন্য ভোটারদের আইডি কার্ডকে ভোটের জন্য একমাত্র প্রয়োজনীয় দলিল বানানো উচিত। বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে
13 জন নিহত হয় এবং আরো অনেকে আহত হয়। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, পুলিশ ভালো কাজ করেছে। 2014 সালের তদন্তের সময় উড়িষ্যার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চ্যাটার্জি পুলিশের প্রতিক্রিয়াকে উস্কানিবিহীন এবং অসাংবিধানিক বলে বর্ণনা করেছিলেন। বিচারপতি চ্যাটার্জি বলেন, কমিশন এই সিদ্ধান্তে পৌঁছে যে ঘটনাটি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের চেয়েও খারাপ। তিনি 1997 সালে কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে স্থাপন করেন। অনতিকাল পরেই তার দল দীর্ঘকাল বামপন্থ শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়। 1998 সালের 11 ডিসেম্বর সমাজবাদী পার্টির সাংসদ দারোগা প্রসাদ সরোজ মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে লোকসভার ওয়ালে নেমে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার জমার কলার টানতে টানতে তাকে ওয়েলের বাইরে বের করে দেন। এই ঘটনার কিছু বিতর্কেরও সৃষ্টি হয়। 1999 সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের সামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম রেল বাজেট পেশ করেন। এই বাজেটে তিনি তার নিজের রাজ্যের পশ্চিমবঙ্গের প্রতি অনেক প্রতিশ্রুতির পূরণ করেছিলেন। দ্বিসাপ্তাহিক নতুন দিল্লি শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস চালুর পাশাপাশি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে তিনি 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন চালু করেন। এগুলি হলো হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, শালিমার বাঁকুড়া এক্সপ্রেস ও শিয়ালদা অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়া তিনি পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের দিন সংখ্যা বৃদ্ধি করেন এবং 3টি এক্সপ্রেসের ট্রেনের পরিষেবার প্রসার ঘটান। তার ক্ষুদ্র মন্বিন্তকালে হাওড়া দীঘা রেল প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে পড়েন। এই বছর পৌর নির্বাচনে তার দল কলকাতা পৌর সংস্থার ক্ষমতা হারায়। কলকাতার তদনীতন্ত্র মহানগরী সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগ দেন। 2006 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়। এই নির্বাচনে পূর্বের বিজিত আসনগুলির অর্ধেকই দল পরাজিত হয়েছিল। 2006 সালের 4 আগস্ট লোকসভার তৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় তার আনা একটি মুলতুবি প্রস্তাব বাতিল করে দেওয়ার পর মমতা লোকসভার উপাধ্যক্ষ চরণজিৎ সিংহ অটোয়ালের কাছে তার ইস্তফাপত্র পাঠান। পশ্চিমবঙ্গের বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে এই মুলতুবি প্রস্তাবটি উপস্থাপিত হয়েছিল, কিন্তু মুলতুবি প্রস্তাব উপস্থাপনের সঠিক নিয়মাবলী না মানায় অধ্যক্ষ একটি বাতিল করে দিয়েছিল। 2006 সালের নভেম্বর মাসে সিঙ্গুরের টাটার ন্যানো প্রকল্পের বিরুদ্ধে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাকে জোর করে বাধা দেওয়া হয়। মমতা পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধানসভাতেই সাংবাদিক সম্মেলন ডেকে তিনি 12 ঘন্টা বাংলা বন্ধ ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা বিধানসভায় ভাঙচুর চালান, পথ অবরোধ করেন এবং অনেক জায়গায় যানবাহনের অগ্নিসংযোগও করা হয়। এরপর 2006 সালের 14 ডিসেম্বর একটি বড়সড় ধর্মঘট পালিত হয়েছিল। সরকার কর্তৃক বলপূর্বক কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে 4 ডিসেম্বর মমতা কলকাতার ঐতিহাসিক 26 দিনের অনশন শুরু করেন। তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন হয়ে তৎকালীন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম সমস্যাটির সমাধানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে কথা বলেন। জীবন মূল্যবান এই বলে কালাম মমতার কাছে একটি অনশন প্রত্যাহারের আবেদন করেন। মনমোহন সিং এর এই চিঠি পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে ফ্যাক্স করা হয় এবং তারপর তা অবিলম্বে মমতার কাছে পৌঁছে দেওয়া হয়। চিঠি পাওয়ার পরই অবশেষে মমতা 29 ডিসেম্বর মধ্যরাতে তার অনশন ভাঙে। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম কাজগুলির মধ্যে একটি ছিল সিঙ্গুরের কৃষকদের 400 একর জমি ফেরত দেওয়া। 2016 সালে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিলেন যে সিঙ্গুরের টাটা মোটরস ল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গের বামপন্থ সরকার কর্তৃক 937 একর জমি অধিগ্রহণ অবৈধ ছিল। 2009 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ভালো ফল করে। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 19টি আসনে জয়লাভ করে। তৃণমূলের জোট সঙ্গী ভারতীয় কংগ্রেস 6টি আসনে ও SUCI 1টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস জোট মোট 26টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বামফ্রন্ট 15টি ও BJP 1টি আসন পায়। তৃণমূল কংগ্রেস 19 জন সাংসদের মধ্যে মহিলা সাংসদ সংখ্যা 5। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ভারতের মহিলা সংরক্ষণ বিলের প্রবল সমর্থক। 2009 সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা রাজ্যের 33 বছরের বামপন্থ শাসনের ইতিহাসে প্রথম শাসক দলকে লোকসভা নির্বাচনে পরাজিত করে। এর আগে 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পরে রাজ্যের বিরোধী দল সবচেয়ে ভালো ফল করেননি, কিন্তু সেবারও তাদের প্রাপ্ত আসন মাত্র
2011 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে 227টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। 18 সেপ্টেম্বর 2012 বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সহ অন্যান্য ইস্যুতে সংঘাত ঘটায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় কেন্দ্রীয় সরকার সংযুক্ত প্রগতিশীল জোট বা UPA থেকে সমর্থন তুলে নেন। 2016 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে 211টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে পুনরায় শপথ পাঠ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে বাঘিনী নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি 2019 সালের মে মাসের 3 তারিখে মুক্তি পেয়েছে। তিনি বর্তমানও আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষদের অনেক কাজে তিনি সাহায্য করে যান এবং সর্বদা সবসময় তিনি সাধারণ বাংলার মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। তার এই কুর্নিশের জন্য আমাদের সবার তার কাছে নমন। তিনি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি মহিলাদের শিক্ষার আলো দেখানোর জন্য, বাল্যবিবাহ রোধ করার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এছাড়া মানুষের কথা ভেবে বহু প্রকল্পের জন্য তিনি এখনো কাজ করে চলেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেল সংক্রান্ত নোটিফিকেশন পেতে নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন পরবর্তী আমরা কাকে নিয়ে আমাদের ভিডিও বানাবো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।